بسم الله الرحمن الرحيم. واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا. واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا. وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر. إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها ويستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا. وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان شهدا أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله الله سبحانه وتعالى شاهد دربار شكريا جاپن کرچھی جي رب کریم آمدر کے پوبتر جمار نماز آدائر جنو شموبتو حوار شجوگ دان کرچھے نیجن نمر شکل ایشی مہان رب کریمر دربار شے مہان موری بر دربار شکریہ گاپن کرچی شکلے بولسے الحمدللہ شمائے تو حاجرین آمدر دھرا بھائی کالو چنا سورة الکہف کی سورة کہف اس کے انشاءاللہ 27 نمبر آیا تھے کہ امرا شامنے دیگے آلو چنا کر بوما توفیقی اللہ باللہ اللہ سبحانہ وتعالی এই সূরার ভিতরে 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আতলু মা উহিয়া ইলাইকা তোমার কাছে যে ওহী নাজিল হয়েছে যে কিতাবের অংশ নাজিল হয়েছে সেটা তুমি তেলাওয়াত করো। তেলাওয়াত করা এবং এই তেলাওয়াত করার পরে এটা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে রিসালাতের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিন কিতাবি রব্বিকা তোমার রবের পক্ষ থেকে যে কিতাবের যে অংশটুকু তোমার কাছে
নাজিল হয়েছে সেই অংশটুকু তোমরা তেলাওয়াত করো। লা মুবাদদিলা লিকালিমাতিহি, তার কালেমার ভিতরে কোনো পরিবর্তন করার কারো ক্ষমতা নেই। অর্থাৎ তার যে দেওয়া বিধান, তার যে কোরআন, তার যে দিন ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এই দিনই ব্যবস্থার ভিতরে কোরআনের ভিতরে সামান্যটুকু পরিবর্তন করার ক্ষমতা আল্লাহ তাআলা কাউকে দেন না। সুবহানাল্লাহ, ব্যান্ডে শত চেষ্টা করেও এর কোনো পরিবর্তন করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন, ওয়ালান তাজিদা মিন দুনিহি মুনতাহাদা, এবং তার আশ্রয় ব্যতীত অন্য কোনো আশ্রয়স্থল আপনি পাবেন না। একমাত্র আশ্রয়স্থলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে আমরা এর আগে আসহাবে কাহাফের ঘটনা শুনেছি, যেটা কাফেরদের প্রশ্ন ছিল যে আসহাব কাহাফ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসহাবের কাহাফের ঘটনা বর্ণনা করা হলো, এবং সেটা তিনি বর্ণনা করে দিলেন মানুষের মাঝে। আর আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন যে আমি যতটুকু তোমার কাছে বর্ণনা করেছি, যে তথ্যগুলো তোমার কাছে উপস্থাপন আমি করেছি, এই তথ্যগুলো তুমি মানুষের কাছে একেবারে সরাসরিভাবে পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ, ব্যান এখানে বানিয়ে বা এর সাথে যোগ বিয়োগ করে কোনো কিছু বলার কোনো প্রয়োজন নেই। আমাদের সমাজের অধিকাংশ মাহফিলগুলান হয় কিসসা কাহিনী নির্ভর, যার কোনো আগা গোড়া ঠিক থাকে না, যেটা না আছে কোরআনের সাথে মিল, না আছে হাদিসের সাথে মিল, না আছে বাস্তবতার সাথে কোনো মিল। এটা বলে বলে সমাজের সময়টা, ওয়াজের সময়টা পার করে দেয়। তো আল্লাহ তাআলা বলছেন যে না, এটা করা যাবে না। করতে হবে কি, আমার কোরআন আমি যেটা বর্ণনা করেছি তোমরা সেটা স্পষ্টভাবে বর্ণনা করে দাও। আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার 67 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা আমিনান নাস। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছিয়ে দেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেটা আপনি পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ, যা আসছে হুবহু এটা মানুষের কাছে পেশ করতে হবে, এতে জেল, জুলুম, জরিমানা, মৃত্যুদণ্ড যাই হোক না কেন পিছপা হওয়া যাবে না। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন লাম তাফআল, যদি আপনি এই কাজটা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি আপনার রবের পক্ষ থেকে যে রিসালাতের দায়িত্ব পেয়েছেন এই দায়িত্ব আপনি পালন করতে পারলেন না, আপনি এই ব্যর্থ হয়ে গেলেন। রিসালাতের দায়িত্ব পরিপূর্ণ পালন করতে গেলে কোরআনের পুঙ্খানুপুঙ্খনে একেবারে সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরাতুন নাসের প্রত্যেকটা অক্ষর মানুষের কাছে বর্ণনা করতে হবে। কোথাও কি করা যাবে না, গোপন করা যাবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর আল্লাহ তাআলা তোমাকে মানুষের আক্রমণ থেকে বাঁচাবেন। কে বাঁচাবেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কথাও জানেন যে আমার রসুল যদি কোরআনের সঠিক কথাগুলো বলতে যায় তাহলে কি হবে, তার উপরে মানুষ খেপে যাবে, তার উপরে জুলুম নির্যাতন নেমে আসবে, তাকে স্বস্তিতে মানুষ থাকতে দেবে না। একথা আল্লাহ তাআলা জানেন না, জানেন কি না? জানেন, আল্লাহ তাআলা জানেন। জানার পরেও আল্লাহ তাআলা বলছেন যে তুমি তোমার দায়িত্ব যথাযথভাবে পালন করো, তোমার প্রতি যে কোরআন নাজিল ছাড়া তুমি পুঙ্খানুপুঙ্খভাবে মানুষের কাছে পৌঁছিয়ে দাও, বরং এটা পৌঁছাতে গিয়ে তুমি যে জুলুমের শিকার হবা, ওই জুলুম থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ, ব্যান নিরাপত্তা কে দেবেন? আল্লাহ তাআলা দিবেন। এইজন্য এই কোরআনের কথা বলাটা প্রত্যেকের জন্য জরুরি, বিশেষ করে যারা দায়ী হয় তাদের জন্য জরুরি হয়ে পড়ে। কারণ এইটা যদি প্রকাশ না করে তাহলে এই আমানতের খেয়ানত করা হবে। আমি যেটা জানলাম এটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়াটা আমার দায়িত্ব, আমি দায়িত্ব যদি পালন না করে তাহলে কি করবো,
আমানাতের খেয়ানত করব আর আল্লাহ তাআলা আমানাতের খেয়ানতকারীকে মুনাফিকের স্তরে রেখে দিয়েছেন সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা অন্যত্র বলেন ইন্নাল্লাযী ফরাদা আলাইকাল কুরআন লিরাদুকা ইলা মাআদ ইন্নাল্লাযী নিশ্চয়ই তিনি যিনি ফরাদা আলাইকাল কুরআন তোমার পরে কুরআনকে ফরজ করে দিয়েছেন আর কুরআনকে তুমি পড়বা তুমি বুঝবা এবং এটা মানুষের কাছে পৌঁছে দেবা কুরআন পৌঁছানোর দায়িত্ব আল্লাহ রাসূলকে দেওয়া হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করেছিলেন রব্বানা আবাসিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম আল্লাহ তাআলা কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন রব্বানা হে আমাদের রব আবাসিহিম রাসূলাম মিনহুম তুমি আমার এই সন্তানের বংশধরের ভিতরে আমার যে ভবিষ্যৎ প্রজন্ম আসবে তাদের ভিতরে আপনি রসুল পাঠান যে কি করবে ইয়াতলু আলাইহিম আয়াতিকা যে তোমার আয়াতগুলো ওই জাতির ভিতরে পড়ে পড়ে তেলাওয়াত করে করে শোনাবে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ রাসূল এই দায়িত্ব পালন করেছেন তেলাওয়াত করে করে মানুষের মাঝে শুনিয়েছেন ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা এবং কিতাব শিক্ষা দেবে প্রজ্ঞা শিক্ষা দেবে ইউযাক্কিহিম এবং তাদেরকে পবিত্র করবে পরিশুদ্ধ করবে কলুষিত দূর করে অন্তরের ভিতরে যে রোগ ব্যাধি আছে সেটা আস্তে আস্তে তিনি পবিত্র করে দিবেন এই দায়িত্ব কার ছিল রসুলের দায়িত্ব চারটি দায়িত্ব রিসালাতের চারটি দায়িত্ব নিয়ে আল্লাহ তাআলা রসুলকে দুনিয়ায় প্রেরণ করেছেন সময় তো হাজিরিন তার ভিতরে একটা কি তিলাওয়াত করা মানুষের কাছে এই কোরআনের বাণীগুলো স্পষ্টভাবে পৌঁছিয়ে দেওয়া সময় তো হাজিরিন এরপর আল্লাহ তাআলা বলছেন তাহলে যদি আমরা দ্বীনের দাওয়াত দ্বীনের দায়ী হতে যাই দ্বীনের আহ্বানকারী হতে যাই তাহলে কি করতে হবে আমাদেরকে দ্বীনের কাজগুলো করতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে আর এতে করে বাধা আসবে বাধা আসলে পরে পিছপা হওয়া যাবে না সময় তাহাজিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর আমার যে কালেমা আছে কালেমার ভিতরে কোনো পরিবর্তনকারী কেউ পাওয়া যাবে না কেউ পরিবর্তন করতে পারবে না এক নম্বর হচ্ছে পরিবর্তন আজ পর্যন্ত কোরআনের কোনো অক্ষর কি পরিবর্তন করতে পারছে কোরআন কত বছর হয়েছে নাজিল হয়েছে প্রায় 1440 বছর 1440 বছরের ভিতরে একটা মুহূর্তের জন্য একটা অক্ষর কি করতে পারে নাই পরিবর্তন করতে পারে না যেভাবে নাজিল হয়েছে হুবহু আল্লাহ তাআলা সেভাবে সংরক্ষণ করে দিয়েছেন সুবহানাল্লাহ বান্দা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ তাআলা বলছেন আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি আর এই কোরআনকে রক্ষণাবেক্ষণ দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন কয়েকদিন আগে দেখতেছিলাম যে ছোট্ট একটা বাচ্চা বয়স 2 বছর মাত্র 2 বছরের বাচ্চা কোরআন তেলাওয়াত করছে সুবহানাল্লাহ বান্দা কোরআন তেলাওয়াত করতেছে মুজিজা কোরআনের অন্যতম একটি মুজিজা যে আল্লাহ তাআলা মানুষের বক্ষের ভিতরে এই কোরআনটাকে জমিয়ে দিয়েছেন তুমি হাজার হাজার কোরআন শরীফ পুড়িয়ে দাও তারপরে কি হবে না কোরআন নিশ্চিহ্ন হবে না কোরআনের আহ্বানকারীকে তোমরা ফাঁসিতে ঝুলিয়ে মারো তারপরে কি হবে না কোরআন মরে যাবে না কোরআনের ধারক বাহক এই পৃথিবী যতদিন আল্লাহ তাআলা টিকিয়ে রাখবেন ততদিন পর্যন্ত কোরআন থাকবে আর যেদিন কোরআন থাকবে না কোরআন বর্ণমালা থাকবে না পৃথিবীর কোনো প্রয়োজন হবে না দুনিয়াকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআনের কোনো পরিবর্তন করার কাউকে পাবে না ওয়ালান তাজিদা মিন দুনহি মুলতাহাদা আর তুমি যদি আমার রিসালাতের দায়িত্বকে বাদ দিয়ে তুমি যদি কি করো মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো আমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো আশ্রয়স্থল তুমি খুঁজে পাবা না যারা দিনের কথা মানে তাদেরও আশ্রয়স্থল কোথায় আল্লাহ তাআলা আবার যারা মানে না তারাও কোথায় যাবে আল্লাহ তাআলার কাছে যাবে কিনা ফিরে যাবে সবাই আল্লাহ তাআলার কাছে যাবে প্রত্যেককে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে প্রত্যেককে কেউ দুনিয়াতে থাকতে পারবে না মরতে সবাই কি হবে আর মরা মানে হচ্ছে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হওয়া আল্লাহ তাআলার সামনে তার জীবনের কৃতকর্মের সমস্ত কাজের হিসাব তার কাছে দিতে হবে আল্লাহ তাআলা বলছেন এই কথা কি রসুলকে বলছেন শুধু
বরং না এই পৃথিবীতে যত মানুষ আসবে তত মানুষের কাছে কথাগুলা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে তোমরা যদি আমার দিন থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে মনে রাখো ফিরে আমার কাছেই আসতে হবে কার কাছে যেতে হবে আল্লাহ তাআলার কাছে যেতে হবে এবার আল্লাহ তাআলা বলেন اصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا الله تعالى বলছেন اصبر আপনি ধৈর্য ধারণ করুন নফসাকা মাআ আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি যারা সকাল সন্ধ্যা সার্বক্ষণিক আল্লাহকে স্মরণ করে আল্লাহর কথা চিন্তা করে আল্লাহর জিকির করে কুরআন তেলাওয়াত করে নামাজ আদায় করে সার্বক্ষণিক দিন নিয়া ফিকির করে হে নবী আপনি তাদের সাথে বসে যান সুবহানাল্লাহ বান তাদের সাথে ধৈর্য ধরে থাকুন এই ঘটনা কেন আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অনেক সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন যার ভিতরে ছিল গরিব সাহাবীরা একেবারে গরিব সমাজের ইসলাম শুরু হয়েছে গরিব মানুষ দিয়ে তো এই গরিব মানুষেরা আল্লাহ রসুলের কাছে আসতেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সব অনেক সাহাবী ছিলেন যারা রসুলের সামনে বসে থাকতেন সবসময় রসুল কি বলে কি করে এটা দেখার জন্য শোনার জন্য বোঝার জন্য কাফেররা এসে প্রস্তাব দিল হে মোহাম্মদ আমরা তো চাইছিলাম যে আমরা তোমার সাথে বসবো একটু কথা বলবো কিন্তু এই যে নিচু শ্রেণীর মানুষগুলো আছে এই নিচু শ্রেণীর মানুষের সাথে তো আমাদের তো শান মানের সাথে মেশে না এদের মর্যাদা অনেক নিচু এরা গরিব মানুষ এদের সাথে যদি আমরা বসি তাহলে আমাদের ইজ্জত হানি হবে আমাদের সম্মান নষ্ট হবে অতএব আপনি যদি এদেরকে বাদ দেন এদেরকে বাদ দিয়ে যদি আমাদের সাথে বসতে চান তাহলে আমরা বসতে পারি এবং আপনার দিন সম্পর্কে আমরা নসিহত গ্রহণ করতে পারি আল্লাহ রাসূল মনে মনে চিন্তা করলেন যদি এদেরকে একটু সরায় দিয়ে যদি এই প্রভাবশালী যারা আছে তাদেরকে এনে যদি আমি একটু বসি আর এর কারণে যদি তারা দিনকে গ্রহণ করে নেয় হয়তো বা এদের দিন গ্রহণের কারণে হয়তো ভালো ভালো ফ্যামিলির লোকজন দিনের সাথে সম্পৃক্ত হয়ে যাবে ইসলাম গ্রহণ করে ফেলবে আল্লাহ রাসূল এই চিন্তা চেতনা যখন করলেন আল্লাহ তাআলা তাকে ধমক দিয়ে আয়াতটা নাজিল করে দেন না খবরদার আপনার ওই ওদের দিন গ্রহণ করার কারণে যে বড় বড় মানুষ আপনার দিনের সাথে আসবে এমনটা নয় বরঞ্চ যারা আছে তাদেরকে আপনি সাথে নিয়ে আপনার দিনকে সম্প্রসারিত করার চেষ্টা করুন বড় লোকের দরকার নাই কারণ বড় লোকরা আপনার দিন গ্রহণ করতে আসবে না বরঞ্চ আপনার সাথে আর ওই গরিব মানুষ যারা সাহাবী যারা আপনার দিন গ্রহণ করেছে তাদের সাথে সম্পর্ক নষ্ট করবে তাদের মনের ভিতরে খটকা লাগবে তারাই একসময় হয়তো যে বলবে যে দেখছো তোকে মোহাম্মদ তোকে মূল্যায়ন করে না বরঞ্চ আমরা ধনী মানুষ আমাদেরকে মূল্যায়ন করে তোদেরকে সরাই দিছে তাহলে এতে করে কি করবে সাহাবীদের মনে কষ্ট সঞ্চার হবে তারা কষ্ট পাবে আর আল্লাহ তাআলা এটা চান না বলে ওদের মতন ধনী ইসলাম গ্রহণ করুক আর নাই করুক তাতে আমি আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের কিছু আসে যায় না সুবহানাল্লাহ বান আপনি তাদের সাথে থাকুন এ ব্যাপারে সূরা আনামের 52 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালা تطرد الذين يدعون ربهم بالغداوة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابهم بك عليهم من شيء الله تعالى বলছেন ولا تطرد الذين يدعون ربهم তাদেরকে আপনি ত্যাগ করবেন না যারা আপনার রবকে ডাকে সুবহানাল্লাহ বান্দি কি করে তারা আপনার রবকে ডাকে বিল গদাওয়াতি ওয়াল আশি যারা সকাল সন্ধ্যা আপনার রবকে ডাকে সার্বক্ষণিক ডাকে তাদেরকে আপনি কি করবেন না ছেড়ে যাবেন না তাদেরকে ত্যাগ করবেন না ইরিদুন ওয়াজাহু তারা তো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করেই কি করে আপনার সাথে মেশে তাদের কোনো অন্তরের ভিতরে অন্য কোনো চিন্তা চেতনা চাহিদা কোনো কিছু নাই শুধুমাত্র আপনাকে ভালোবেসে আপনার কাছে আসে সুবহানাল্লাহ তাহলে কি করেন
মালাইকা মিন হিসাবিহিম ওই যারা আপনার এই গরীব সাহাবীদের শরিয়ে দিয়ে ধনীরা এসে আপনার সাথে বসতে চায় আপনার এমন দায় পড়ে না যে আপনি জোর করে তাদেরকে অন্যদেরকে হেয় প্রতিপন্ন করে আপনার তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে এমনটা দায় দায়িত্ব আপনার ভিতরে নাই আল্লাহ তাআলা বলছেন মিন হিসাবিহিম তাদের হিসাব মিন শাইয়াই চুল পরিমাণের হিসাব আমি আপনার কাছ থেকে নেব না আপনার উপর বর্তাবে না তাদের আমলের যে পরিণতি তারা ভোগ করবে যে যা করবে তার ভোগ কি করবে তারা নিজেরা করবে আমি আপনার উপরে দায়িত্ব চাপাবো না ওমা মিন হিসাবিকা আলাইহিম মিন শাইয়ার আপনার উপরেও কোনো হিসাব চাপাবে না অর্থাৎ আপনার যে আমল এই আমলের কর্মফল আপনি ভোগ করবেন আর তারা যে আমল করছে এই আমলের কর্মফল তারা ভোগ করবে আপনার কাছ থেকে হিসাব নেওয়া হবে না বা আপনার জন্য তাদের কাছ থেকে হিসাব নেব না কেন আপনার কাছে গেল না এটা হিসাবটা আমি নেব না বরঞ্চ আপনি কি করেন তাদেরকে ত্যাগ করুন যারা কি মিনা জালিমিন যারা জুলুমকারী যারা জালিম যারা অত্যাচারী তাদের কাছ থেকে আপনি দূরে সরুন তাদের আপনি সঙ্গ দিবেন না সামনে তাহাজির আল্লাহ তাআলা এভাবে করে রসুলকে ভালোবেসে সান্ত্বনা দিয়ে গরিবদের সাথে থাকার জন্য বলেছেন গরিবরা কত বছর আগে জান্নাতে যাবে বলেন 500 বছর আগে কত বছর আগে 500 বছর আগে ধনীরা যেদিন যাবে তার 500 বছর আগে আল্লাহ তাআলা গরিবদেরকে জান্নাতে ঢুকাই দিবেন সুবহানাল্লাহ ব্যাম এজন্য গরিব হয় কি আশাহত কষ্ট পাচ্ছেন কষ্ট পাওয়ার কোনো কারণ নাই আল্লাহ তাআলা আপনাদের মর্যাদা আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন দিয়া দিবেন এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাদু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া আর আপনাকে যেন চাকচিক্য দুনিয়ার যে চাকচিক্য আছে কারো বিল্ডিং কারো বিশাল ব্যাংক ব্যালেন্স ভালো টাকা পয়সা সম্পদশালী শক্তি এগুলো দেখে আপনি কি করবেন না কারো পিছনে পড়বেন এমনি আফসোস করবেন না এ কথা কি রসুলকে বলা নাকি সবাইকে বলা আমরা যারা উম্মতে মুহাম্মাদি আছি প্রত্যেকের জন্য একই ঘোষণা যে অন্যের অনেক কিছু দেখে আমরা কি করব না মনে কষ্ট নেব না আফসোস করব না যে হারে আমারে দিল না আল্লাহ এই আফসোস করার কোনো প্রয়োজনীয়তা নেই বরঞ্চ আল্লাহ তাআলা জান্নাতের জন্য চেয়ে ভালো কিছু রেখে দিয়েছেন এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুতিউল মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা আর ওয়ালা তুতি আপনি অনুসরণ করবেন না মান আগফালনা কলবাহু আন যিকরিনা যারা যাদেরকে আমি আমার স্মরণ থেকে যাদের অন্তরকে আমি তালাবদ্ধ করে দিয়েছি যারা আমাকে স্মরণ করতে পারে না বরঞ্চ আমার কথা যারা স্মরণ করে আমার নামাজি যারা নামা মুসল্লি যারা নামাজে আসে তাদেরকে যারা বাধা দেয় তাদের সাথে আপনার কোন সম্পর্ক বলেন কি আছে নামাজে বাধা দেয় কারা বলেন কাফেররা কারা বাধা দেয় কাফেররা নামাজে বাধা দেয় কোন মুসলমান কোন নামাজিকে নামাজ পড়তে বাধা দিতে পারে না সময় তাহাজিরিন বলছেন যে অন্তরটা আমি তালাবদ্ধ করে দিয়েছি আমার কথা শুনতে পারে না যারা এই সমস্ত লোকের সাথে সম্পর্ক আছে না আমাদের কথা বলেন কোন না কোনো জায়গা আমরা তাদের সাথে সম্পর্ক রাখি আমরা মনে করি যে জীবন হচ্ছে দুইটা অন্তর হচ্ছে দুইটা কিছু জায়গায় মানা যাবে কিছু জায়গায় মানা যাবে না অথচ জীবন কয়টা অন্তর কয়টা একটা আল্লাহ তাআলা বলছেন আমি কাউকে দুইটা অন্তর দেই নাই যে দুইটা অন্তর দিয়ে সে দুইজনকে ভালোবাসবে একটা দিয়ে আমাকে ভালোবাসবে আর একটা দিয়ে দুনিয়ার কাউকে ভালোবাসবে এমন অন্তর আমি কাউকে দেই নাই সুবহানাল্লাহ ইবাম এই ভালোবাসা মানে কি অর্থাৎ কন্ট্রাডিকশনে আসা আল্লাহ এবং অন্য কেউ যখন কন্ট্রাডিকশনে আসবে সংঘর্ষে আসবে যে আল্লাহকে মানবো নাকি এই লোকটাকে মানবো তখন মানতে হবে কাকে জোরে বলেন তখন আল্লাহকে মানতে হবে ওই লোকটাকে বাদ দিতে হবে কারণ সে আমার রবের প্রতিদ্বন্দ্বিতা এসেছে ইসলামের একটা নিয়ম কানুন মানবো নাকি আর একটা নিয়ম কানুন মানবো এরকম যখন কন্ট্রাডিকশন আসবে তখন এখানে কোনো সন্দেহের পোষক ওই সুযোগ নাই একজন মুমিন হিসেবে সে অবশ্যই সে
ইসলামের যে বিধিবিধান আছে সংস্কৃতে সেটা মানবে আর ইসলামের বিপরীতে যেটা আসে সে বয়কট করবে এটা সীমানার দাবি আল্লাহ তাআলা বলেন যে আপনি তাদেরকে অনুসরণ করবেন না যারা আমার বিধানকে বাদ দিয়ে আমার জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে অন্য কোন জীবন ব্যবস্থা দিয়ে নিজেদের পরিচালনা করতে চায় নিজেদের চালাতে চায় নিজেদের দুনিয়া জীবনটাকে কি করতে চায় উন্নতির শীর্ষে নিয়ে যেতে চায় আপনার সাথে তাদের সাথে কোনো কি নাই সম্পর্ক নাই এই কথা কার জোরে বলেন আল্লাহ তাআলা এই কথা কি শুধু আল্লাহর নবীর জন্য নাকি আমাদের সকলের জন্য সম্মানিত হাজিরিন যাদের অন্তরটা তালাবদ্ধ হয়ে গেছে যারা কানের ভিতর আজান দেওয়ার পরেও তারা মসজিদে আসতে পারে না যারা রমজান মাস আসলেও নিজের মুখকে তালা দিনের সময় মুখে তালা লাগাইতে পারে না যারা শরী বিধান আসার পরও সেই বিধানটাকে মেনে নিতে পারে না বলে তাদের অন্তরটাকে কি হয়েছে বলেন কি হয়েছে তালা লাগিয়ে দেওয়া হয়েছে আগফলনা কলবাহু অন্তরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে সে অন্তরটাকে গাফল করে দেওয়া হয়েছে সে অন্তরটাকে বলছে যে ওই অন্তরটা তার দিন সম্পর্কে বেগাব গাফল হয়ে গেছে দিন সম্পর্কে তার কোনো ধ্যান ধারণা নাই সম্মানিত হাজিরিন আর কি হয়েছে ওয়াত্তাবা হাওয়াহু আর যারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করেছে প্রবৃত্তি মন যা চায় সেটা সে করে কি করে বলেন তো জয় বলেন মন যা চায় সে সেটা করে রব চাই জিন্দগি তার কাছে ভালো লাগে না বরঞ্চ মন চায় জিন্দগি হচ্ছে তার কাছে পছন্দের বিষয় আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলছেন যে আপনি কি করবেন এদেরকে অনুসরণ করবেন না এদেরকে নিষেধ করেছেন যে এদের অনুসরণ অনুকরণ করা যাবে না যারা কি করেছে নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমালা লিমা বাদাল মাউত বুদ্ধিমান চৌকাস হচ্ছে সে ব্যক্তি যে কি করেছে আখিরাতের জীবনকে সামনে রেখে দুনিয়ার জীবনটা পরিচালনা করছে লক্ষ্য কোথায় আখিরাত কাজ করে কোথায় দুনিয়া অর্থাৎ দুনিয়া আমি এসেছি আখিরাতের সম্বলকে গোছানোর জন্য এর জন্য আমি কি করছি দুনিয়া জীবন যাপন করছি এই হায়াতটাকে আমি দুনিয়া জীবনের কাজে লাগাইছি অর্থাৎ দুনিয়ার জীবনে লাগাইয়া সেটা সঞ্চয় করে আমি আখিরাতে পাঠাচ্ছি আমি হচ্ছি বুদ্ধিমান আর বল আজিজ মান ইতবা হা হা তামান্না আলাল্লাহ সে চক্ষম নির্বোধ যে প্রবৃত্তি অনুসরণ করে মন যা চায় তাই করে মনের বাইরে কোনো কিছু সে করতে রাজি না অথচ মন যেটা বলে সেটা করা যাবে না যদি আল্লাহ তালা করতে নিষেধ করে যেটা সে করে না বলছে তাদেরও আপনি অনুসরণ করবেন না বরঞ্চ কি করেছে তারা তাদের আমলটাকে নষ্ট করে ফেলেছে ওয়াকানা আমরুহু ফুরুতা আর তারা তাদের আমলটাকে বিনষ্ট করে দিছে নষ্ট করেছে একেবারে ধ্বংস করে ফেলেছে তাদের জীবনের আমলের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই বলছে এই সমস্ত লোকদের আপনি অনুসরণ করবেন না আর আল্লাহ তাআলা বলছেন এরপরে অকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা আল্লাহ তাআলা বলছেন আকুল হে নবী আপনি বলুন আল হাক্কু মির রাব্বিকুম তোমার রবের পক্ষ থেকে হক নাজিল হয়েছে কি নাজিল হয়েছে কথা বলেন কি নাজিল হয়েছে হক নাজিল হয়েছে সত্য নাজিল সত্য কি কোরআন নাজিল হয়েছে এই হক বাতিলের মাঝখানে পার্থক্য কি হচ্ছে কোরআন বলছে কোরআন নাজিল হয়েছে হক নাজিল হয়েছে ফামান শা ফালইউমিন যে চায় সে ঈমান আনতে পারে অমান শা ফালইয়াকফুর আর যে চায় সে কি করতে পারে এই কথাকে অমান্য করতে পারে অগ্রাহ্য করতে পারে কুফরি করতে পারে বলছেন আল্লাহ তাআলা বলছেন ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা আমি জাহান্নামীদের জন্য আগুন তৈরি করে রেখেছি কি তৈরি করে রেখেছেন আগুন তৈরি করে রেখেছেন আহাতা বিহিম সুরাদিকুহা যেটা তাদেরকে ধ্বংস করে দিবে ওয়াইয়াগিসু আর যখন তারা ইস্তাগিসু যখন তারা চাইবে পানি চাইবে ইউগাতু বিমাইকাল মুহলি এমন পানি তাদেরকে দেওয়া হবে ফুটন্ত পানি যে পানিটা তারা পান করার সাথে সাথে তাদের পেটের ভিতরে যত নারী বুড়ি থাকবে সব নারী বুড়ি মলদার দিয়ে বেরিয়ে যাবে নাউজুবিল্লাহ মিন যাল সময় তাহাজির এটা হচ্ছে কাফেরদের শাস্তি
বলছেন যে আল্লাহ তাআলা কাফেরদেরকে শাস্তি দিবেন এভাবে যে তাদেরকে ফুটন্ত পানি খাওয়াবেন তাফসীরের ভিতর আসেছে আসছে যে ফুটন্ত পানি কেমন হবে বলা হচ্ছে যে এমন পানি যে পানি পান করার সাথে সাথে তার শরীরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গগুলো জ্বলে ছারখার হয়ে যাবে পুষ্কর হবে গলন্ত পুঁজ রক্ত বিষাক্ত জিনিস তাদেরকে পান করানো হবে কেন পান করানো হবে কারণ দুনিয়ায় তারা আরাম আয়েশ করে দুনিয়ার ভোগ্য সামগ্রী গ্রহণ করেছে আল্লাহকে ভুলে গিয়েছিল তারা পানি চাইবে বলতে আমাদেরকে পানি দাও তৃষ্ণা তাদের থাকবে যে তৃষ্ণার কারণে তারা পানি চাইতে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে পানি হিসেবে দেবেন গরম পানি আবারও গরম পানি দেওয়ার কারণে তার আবার এরপরে কিছুক্ষণ পরে আবার বলে আল্লাহ আমার গরম পানির দরকার না আমাকে একটু ঠান্ডা পানির ব্যবস্থা করে এমন ঠান্ডা পানি তাদেরকে দেওয়া হবে যে ঠান্ডা পানি পান করার সাথে সাথে আবার শরীরে যন্ত্রণা শুরু হয়ে যাবে বলে যেটা কেন করা হবে কারণ তারা দিনকে তারা হককে তারা মেনে নিতে পারে না এর জন্য তাদের এই শাস্তি দেওয়া হবে আর বলা হচ্ছে তাদের চেহারাগুলো ঝলসে দেওয়া হবে বিষের শরাব কতই না নিকৃষ্ট এই পানীয় যে পানীয়গুলো তাদেরকে পান করা হবে অসাত মুরতাফাকা এবং তাদের আশ্রয়স্থলটাও অত্যন্ত নিকৃষ্ট আশ্রয়স্থল সময় হাজিরিন এই জন্য এই জাহান্নামীদের থেকে বাঁচতে হবে এবং জাহান্নামে যারা কাজ যেগুলো করে জাহান্নামীরা এই কাজগুলো থেকে আমাদেরকে দূরে